হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে পাউরুটি আর আলু দিয়ে অসম্ভব মজার স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ম্যাশ করা সিদ্ধ আলু। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, কোয়াটা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যাতে আলুর সাথে সম্পূর্ণ মশলা ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এবার অন্যদিকে স্যান্ডউইচ তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি 6 পিস ব্রেড। আপনারা চাইলে ব্রেডের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আলুর পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এবার ব্রেডগুলোকে এক পাশে রেখে বোর্ডের ওপর একটি ব্রেড নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর চামচ দিয়ে টমেটো সসকে ব্রেডের গায়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। টমেটো সসকে ব্রেডের গায়ে এমনভাবে লাগাতে হবে যেন ব্রেডের কোনো অংশ ফাঁকা না থাকে। এবার এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিব। এরপর চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিব। আলুর পুরকে খুব ভালোভাবে ব্রেডের গায়ে সেট করে নিতে হবে। আলুর পুর সেট করে নিয়েছি। এখন অন্যদিকে আরও একটি ব্রেডের পিস নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানেও টমেটো সসকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। টমেটো সস লাগানো হয়ে গিয়েছে। এখন এই ব্রেডের পিসটিকে আলু দিয়ে কভার করা ব্রেডের পিসের উপর দিয়ে দিব। এরপর এভাবে চেপে চেপে আটকে দিব। একইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলো তৈরি করে ভেজে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটাকে আমি গলিয়ে নিব। এবার এর মধ্যে ব্রেডের পিসটি দিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে ব্রেডটিকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ব্রেডের ওপরের অংশে আরও 1 চামচ ঘি দিয়ে দিব। এরপর এটাকে উল্টে দিব। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। একইভাবে অন্য পাশও ভেজে নিব। এবার এটাকে আবারও উল্টে দিব। দেখুন আমার স্যান্ডউইচের দুই পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে প্লেটে উঠিয়ে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি স্যান্ডউইচ ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার প্যানের মধ্যে ব্রেডের পিস দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এর উপর আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর ব্রেডটিকে উল্টে দিচ্ছি। এবার অপর পাশ হওয়ার জন্য আরও 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর অপর পাশ উল্টে দিচ্ছি। এবার এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ ভেজে নিয়েছি। এখন একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে ঠিক কেমন হয়েছে। দেখুন স্যান্ডউইচগুলো ওপর থেকে দেখতে যেমন সুন্দর, ভিতর থেকেও তেমনই লোভনীয় হয়েছে। ঘরোয়া উপকরণে এভাবে একবার হলেও স্যান্ডউইচ তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।